বন্ধুরা, এ হচ্ছে বউ। বউ ভিতরে ওয়েট করছে, জামাই ভিতরে আসবে। সেজন্য হচ্ছে জামাইকে এই দরজাতে হচ্ছে আটকে দেওয়া হয়েছে, যাতে জামাই হচ্ছে টাকা দিয়ে যাতে প্রবেশ করে। চমৎকার একটা দৃশ্য। এখানকার যে হচ্ছে বয়স্ক মহিলারা আছে, ছোটরা আছে, সকলে মিলে একবারে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো গ্রামীণ একটি বিয়ের অনুষ্ঠানের দৃশ্য। আশা করছি অবশ্যই আপনাদের এই গ্রামীণ বিয়ের দৃশ্যগুলো ভালো লাগবে। তাহলে বন্ধুরা, সাথে থেকে উপভোগ করুন আজকে এই গ্রামীণ বিয়ের দৃশ্যগুলো। বন্ধুরা, আসলে আমরা যে বিয়ে বাড়িতে আসছিলাম, সেই বিয়ে বাড়ির দৃশ্যটা এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আসলে ব্যস্ততার কারণে উঠাতে পারিনি। হ্যাঁ, এখানে খাওয়া দাওয়া হয়েছে। আমরা এই যে বাড়িতে বিয়ে অনুষ্ঠান হয়েছে, আর আমার বন্ধুরা এখানে ওয়েট করছে। কাজী সাহেব আসছেন, লেখালেখি করছেন। কাবির নামার আর আমার বন্ধুরা এখানে বসে আছে। এটা হচ্ছে জহিরুল খান মোহাম্মদ, আমার বন্ধু রিয়াদ, সুহাগ আমাদের এলাকার মুরব্বী, জাহাঙ্গীর ভাই গ্যাস ঠিক করে, রুবেল খান, আল্লাহিয়ান জনি। হাই বন্ধুরা, দেখেন যে কবুতর লালন পালন করছে। আসলে গ্রামের বাড়িঘরের দৃশ্য খুব চমৎকার হয়ে থাকে। শুনছি বন্ধুরা, বিয়ের অনুষ্ঠানের ফাঁকে চলুন এই গ্রামের এই মহল্লার কিছু দৃশ্য দেখে আসি। বাংলার যে বাড়িঘর হয়ে থাকে সত্যি খুবই অসাধারণ, সাজানো গোছানো নান্দনিক একটি পরিবেশ দেখতে পাচ্ছি আমরা। বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে আসলে যে ভাবির বাসায় আসতেছিলাম, সেই ভাবির বাসায় চলে আসছি। আমরা অনেকে আসছি ভাবির বাসায় বেড়াতে। এটা কিন্তু ইউটিউবার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এটা কি আপনাদের বাসা? ইয়েস। আচ্ছা, আপনি যদি আপনার নামটা বলতেন। আমার নাম সম্মত নাদিয়া। নাদিয়া, আপনি কি করেন? আমি রান্না করি। রান্না করেন? পড়াশোনা করেন না? না না, আমি তো বিয়ে নি, মানে আমার তো বিয়ে হয়ে গেছে, এই জন্য আমি রান্না করি সবসময়। বাচ্চা কাচ্চা সামলাইতে। এই এলাকার যে গ্রামীণ দৃশ্যগুলো সত্যি খুবই চমৎকার, খুবই নান্দনিক। আমরা এখানে বন্ধুরা অনেকেই আসছি এই এলাকায় হচ্ছে একটি বিয়ের অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে এসে আপনাদেরকে এই গ্রাম বাংলার যে চিত্র, সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি। আমি শামসুল হুদা সুমন। এটা কি তোমাদের গরু? বাবা, তুমি কি করতেছ? আসসালামু আলাইকুম, ভালো আছেন আনিফ ভাই? এই হচ্ছে আমাদের এলাকার বড় ভাই আনিফ ভাই, আর এই হচ্ছে জামাই। এই জামাইকে কেন্দ্র করে হচ্ছে আজকে এই অনুষ্ঠান, এই বিবাহ অনুষ্ঠানে আমরা সকলে এসেছি। মেয়ের স্বাক্ষর জন্য আমরা যাচ্ছি, মেয়ের স্বাক্ষরটা নিব। দেখি একটু সাইড করতে ভাইয়া, আসলে আপনার অসংখ্য ধন্যবাদ। আপনার কি আছে? আপনার বাজার আছে? ধরুন আমরা
হচ্ছে যাতে জামাই হচ্ছে বউয়ের কাছে না আসতে পারে কারণ বিবাহ অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে সেজন্য হচ্ছে জামাইকে আটকে দেওয়া হয়েছে এখানে এই মেয়ের যে হচ্ছে বোন আছে ভাবি আছে তারা সকলে মিলে একদম হচ্ছে জামাইকে আটকে দিয়েছে আমরা এই সম্পূর্ণ দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু ভিডিওর মাধ্যমে বন্ধুরা খুবই মজার একটি দৃশ্য এই দৃশ্যটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে এই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লেগেছে কি জানি সবকে লজ্জা পাচ্ছ না গিয়ে তুমি লজ্জা পাচ্ছ বন্ধুরা এ হচ্ছে বউ বউ ভিতরে ওয়েট করছে জামাই ভিতরে আসবে সেজন্য হচ্ছে জামাইকে এই দরজাতে হচ্ছে আটকে দেওয়া হয়েছে যাতে জামাই হচ্ছে টাকা দিয়ে যাতে প্রবেশ করে সালামে দিয়ে যাতে প্রবেশ করতে হয় এই হচ্ছে এলাকার যে হচ্ছে নিয়ম বা ট্রেডিশন এই এলাকায় বিদ্যমান আছে ওনারা হচ্ছে যে জামাই এই এলাকার যে হচ্ছে মেয়েরা আছে বা ভাবিরা আছে বোনেরা আছে তাদেরকে কিছু টাকা দিয়ে তারপর ভিতরে আসতে হয় আসলে সেই জন্যই হচ্ছে এখানে আটকে দেওয়া হয়েছে আর সেখানে কথা বলছে আমার আমার ফ্রেন্ড সাইকেল রিয়াদ রিয়াদ ভাই আপনি টাকা দিবেন টাকা দিবেন চমৎকার বন্ধুরা খুব চমৎকার একটা দৃশ্য এখানকার যে হচ্ছে বয়স্ক মহিলারা আছে ছোটরা আছে সকলে মিলে একবারে জামাই নিয়ে সকলে প্রবেশ করছে বন্ধুরা খুবই চমৎকার একটি দৃশ্য আপনারা দেখলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে আসলে এই মজাটা দেওয়ার জন্য বন্ধুরা আমরা নীরবে দৃশ্য করে দেখি ভাবি হইলে দুইটা একসাথে সাথে সাবান ফিরি বন্ধুরা এতক্ষণ যে আমার সাথে ছিল সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আসছিলাম এই বিয়ের অনুষ্ঠানে আমরা এলাকার হচ্ছে ভাই বন্ধু বান্ধব সকলে মিলে বিয়ের অনুষ্ঠানটি আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওর মাধ্যমে ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে সেই প্রত্যাশা আপনাদের প্রতি আপনারা জানাবেন কমেন্ট বক্সে তো বন্ধুরা আর কথা বলাচ্ছি না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমরা এক এক করে বিয়েবাড়ি থেকে বের হয়ে যাচ্ছি বন্ধুরা এখানে একদম গ্রাম এলাকার খুব চমৎকার একটি দৃশ্য এই যে আবার নামাজের টাইম হয়ে গেল এখন এই সময় কিমান বাড়ি যাই না ভুল তো আমরা